السلام عليكم ورحمة الله وبركاته আমাদের শায়খ ডক্টর মনজুর এলাহী হাফেজাহুল্লাহ তিনি আমাকে সবসময় একটা কথা বলেন যে তিনি বলেন যে আমরা মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মদিনা ইউনিভার্সিটির কোন উস্তাদ আমাদেরকে বলেন নাই তোমরা রাবলিয়া দাইন করো তোমরা আমিন জোরে বলো তোমরা হাতটা বুকের উপরে বাঁধো এটা মদিনা ইউনিভার্সিটির কোন উস্তাদ বলেন যে আমাদেরকে কোনোদিন ক্লাসে বলেন নাই আমরা ওনাদের এলমের গভীরতা দেখে ওনাদের আখলাক দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর জমিনে এটাই হক ওনাদের সোহবতের সান্নিধ্যে গিয়ে মদিনার ওলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে আমরা নিশ্চিত হতে পারছি যে পুরো দুনিয়ার মধ্যে ওনারাই সবচাইতে বেশি হকের উপরে আছেন তারপরে আমরা তাদেরকে অনুসরণ করা শুরু করছি তিনি বলেন যে প্রথম আমাদের ক্লাসে এক উস্তাদ একদিন রাবলিয়া দাইনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন সব হাদিসগুলো পক্ষে বিপক্ষে যা হাদিস আছে এগুলোর উপরে ব্যাপক আলোচনা করছেন কিন্তু আমাদেরকে বলেন নাই তোমরা আজকে থেকে সবাই রাবলিয়া দাইন করবা যেদিন এই আলোচনা শুনেছি সেদিন থেকে আমরা শুরু করে দিয়েছি রাবলিয়া দাইন করা তাহলে আমি আপনি মানুষকে সমাজে গিয়ে গিয়ে ভাই আপনি এমনি করেন ভাই আপনি এমনি করেন ভাই এমনি করেন এগুলো বলা লাগবে না আমার আপনার আখলাক দেখে মানুষ এমনিই আসবে যে এই যেটা করতেছে কেন করতেছে মনে হয় এটা হক এটা সত্য এটা বোঝানোর জন্য আখলাক দিয়ে বোঝাইতে হবে চরিত্র দিয়ে বোঝাইতে হবে আমার কথাবার্তা যদি সৌন্দর্য না থাকে আমার আচার আচরণে যদি সৌন্দর্য না থাকে মুআমালাতে সৌন্দর্য না থাকে দেখা গেছে আমি এই এলাকায় সহিয়া কেদার এক পরিবার এই এলাকার সবচেয়ে বড় সুখর আমি এই এলাকার মানুষ সহিয়া কেদা আসবে কেন কবে যে সহিয়া কেদা যায় তো সুখ খায় তাই কিসের সহিয়া কেদা কিসের সহি মানহাজ কিসের আহলুল হাদিস দেখা গেছে আমি সুন্নতের ধার ধারি না সুন্নতের ধারা কাছে নাই আমি আমার আখলাক সুন্দর করতে পারি নাই তাহলে সেখানে দাওয়াত যতই দাওয়াত দিই সেই দাওয়াতে মানুষের মধ্যে পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হবে না এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা আমাদেরকে আখলাকের দিকে বেশি নজর দিতে হবে বেশি দৃষ্টি দিতে হবে আর অন্যের আখলাক নিয়ে যত চিন্তা তার থেকে আমার নিজের আখলাক নিয়ে বেশি চিন্তা করতে হবে আমরা সবসময় আরেকজনের আখলাক নিয়ে খুব চিন্তায় থাকি